ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গতকালকে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছিলাম যে যখন সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ বলেছেন আসমানে জমিনে যা আছে সবই আল্লাহর, তোমরা মনে যা রাখো কিংবা প্রকাশ করো, তোমাদের মনে যা আছে তা প্রকাশ করলেও আল্লাহ ধৃত করবে আর গোপন রাখলেও ধৃত করবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক পরিশেষে তারা বলেছিলেন সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারপরে পরবর্তী দুটি আয়াত নাজিল হয় আমানা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত পরবর্তী দুটি আয়াত, একটি আয়াত এখন পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এই আয়াতের অর্থ রসুল ইমান এনেছেন আমানা রসুল বিমা উনজিল ইলাইহি, যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তার উপর মির রব্বিহি তার রবের পক্ষ থেকে। ওয়াল মুমিনুন এবং ইমানদারেরা মুমিনরা তারাও ইমান এনেছেন। তাহলে বোঝা গেল রসুল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা প্রত্যেক নবী তারা প্রথমে ইমান আনতেন যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা সত্য, এর উপর তারা প্রথমে ইমান আনবেন। এমনিভাবে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুন, ইমানদারও ইমান এনেছেন। এরপর ইমানের মৌলিক কয়েকটি বিষয় এখানে পেশ করা হয়েছে, যেগুলিকে আমরা ইমানের ভিত্তি বলে থাকি। কারণ আপনারা সকলেই জানেন ইমানের ভিত্তি ছয়টি। আল্লাহর উপর ইমান আনা, ফেরেশতাদের উপর ইমান আনা, আল্লাহর কিতাব সমূহের উপর ইমান আনা, আল্লাহর রসুলদের উপর ইমান আনা। ভালো মন্দ তকদিরের উপর ইমান আনা আর আখেরাতের দিনের উপর ইমান আনা, এই ছয়টি। এই ছয়টির মধ্যে থেকে কয়েকটা এখানে পেশ করেন। দেখেন বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবাই ইমান এনেছেন আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাব সমূহের উপর, আল্লাহর রসুলদের উপর। আর তারা কী বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা আল্লাহর রসুলদের মধ্যে থেকে কারো মাঝে কোনো রকমের পার্থক্য করি না, বেশকম করি না, মানে সমানভাবে তারা সকল রসুলদের উপর ইমান আনেন। এর দ্বারা বোঝা গেল আদম আলাইহিসসালাম থেকে নিয়ে যত নবী এসছেন, যত রসুল এসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলের উপর আমাদের কি ইমান আনতে হবে। মূসা আলাইহিস সালামের উপর ইমান আনবেন, ঈসা আলাইহিস সালামের উপর ইমান আনবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর ইমান, সকল নবীদের উপর। কুল্লু আমানা বিল্লাহ ও মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, কোনো নবীকে বাদ দিবে না। কেউ যদি বিশ্বাস ইমান না আনে ঈসা ইসলামের উপর যে উনি আল্লাহ রসুল ছিলেন, মূসা আলাইহিস সালাম ইমান না আনে, তাহলে সে কি মুমিন? লা সে মুমিন না, একজন রসুলকে অস্বীকার করলে কাফের। তো আমরা সকল নবীর উপর ইমান আনি, কিন্তু যার শরীয়তে আমরা চলি তিনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সব আম্বিয়া কারাম আলাইহিস সালাম যেগুলো নিয়ে এসছেন সব
রহিত মনসুখ। কিন্তু যেগুলো আমাদের ইসলাম যেসব বিধিবিধানকে ওদের পূর্বে ছিল ওগুলো সমর্থন জানিয়েছে, স্বীকৃতি দিয়েছে, ওগুলো তো আছেই। কিন্তু আপনি বর্তমানে কার শরীয়ত অনুযায়ী চলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত অনুযায়ী। লা নুফরিকু বাইনা আহাদিম মির রাসূলি। তাই মুমিন কখনো কোন রসুলকে অস্বীকার করে না। আমরা যারা উম্মতে মুহাম্মদিয়া আলাইহিস সালাম, আমরা কোনো নবীকে ছোট ভাবি না, সমানভাবে সকলকে দেখি। এটিও একটি দলিল যে আখির নবী বার হক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটা সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো নবীকে তারা বাদ দেন না। এবারে দেখেন ইহুদি নাসারা, তারা কেউ কেউ বলে উনাকে মানি উনাকে মানি না, উনাকে মানবো উনাকে মানবো না। ইহুদিরা ঈসা আলাইহিস ইসলামের উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তবুও নাসারারা ওই দেখবেন নাসারারা ইহুদদের সাথেই তাদের সম্পর্ক, মানে ইসলামের বিরুদ্ধে সমস্ত কাফির সবসময় এক থাকে। তাই আমাদের মুসলমানদেরকেও এক হওয়া উচিত। যারা আমরা মুসলিম মনে করি, কোরআন এবং সুন্নাহ মানি, কবর পূজা গরু পূজা যারা সরাসরি করে ওরা তো মুশরিক, ওরা কি ওরা কি ইসলাম দাবি করবে? তো বাংলাদেশ আপনি দেখে যখন দেখবেন বাংলাদেশের দিকে তাকান, একটু খেয়াল করেন, বাহ্যিক মুসলিম তো অনেক আছে কিন্তু বাস্তবে কতজন মুসলিম আছে? হাই রে হ্যাঁ, এই যে বন্ডরা খিনা বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ হলেন গায়েব হইয়া, এটা আমি ছোটোবেলাও শুনতাম, এখনও আছে এই যে একটা কুফরি আকিদা। কিন্তু এই মুশরিকরা এরকম শব্দ উল্লেখ করবে, পরবর্তীতে ওই সেম আবু জাহেলদের মতো তারা ওগুলোর অপব্যাখ্যা করে। শুনেছি যেমন এটা বলেছে, সে আবার এটা অপব্যাখ্যা করেছে, মানে তার ব্যাখ্যা করেছে আর কি, ওই মুশরিকদের মতোই, হিন্দুদের মতো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। বলে কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ হলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া। আস্তাগফিরুল্লাহ, শুয়ে আছেন আজমিরে, তারপরে কি বলল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এটা সরাসরি শিরকি আকিদা। এরা সালাত পড়লেও সালাত ঠিক নাই, সালাত পড়লেও সালাত ঠিক নাই, হজ করলেও হজ ঠিক নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, হেদায়াত দিন। বাংলার মুসলমান নামদারি এইসব মুশরিকদেরকে আল্লাহ পাক হেদায়াত দান করুন। আচ্ছা, এরপরের কথা, আমার টপিক তো এটা নয়, কিন্তু বাস যেহেতু এ বিষয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে এই জন্য কিছুটা আলোকপাত করলাম। আচ্ছা, যারা মুমিন এরা এরকম ইমান আনেন সমস্ত নবীদের উপর, সমস্ত আল্লাহর কিতাবের উপর, ফেরেশতাদের উপর সমানভাবে তারা কী করেন, ইমান আনেন। প্রথমে তো কুল নামের বিল্লাহ, আল্লাহর উপর ইমান, আর এর সাথে সাথে এগুলোর উপর, এইসব হচ্ছে ইমানের ভিত্তি। এমনিভাবে আখেরাতের দিনের উপর ইমান আর তাকদীরের উপর ইমান সমানভাবে আনেন। এই ছয়টি ভিত্তি হচ্ছে ইমানের। আচ্ছা, এরপরে বলছেন এরা তো ইমান আনে, তারপরে বলে ওয়াকালু সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল বলেন আমরা, তারা বলেন আমরা শুনলাম এবং মানলাম, এই হচ্ছে কথা। আর এটাই হলো সাহাবে কেরামদের কথা। আর উম্মতে মুহাম্মদিয়া আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের অর্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তারা এটা বলবেন সামিআনা ওয়া আতানা। অর্থাৎ কোরআন এবং সুন্নাত থেকে দলিল এসে গেলে আর কারো কথা চলবে না, অমুক বাবা আর তুমুক বাবা নাই। আমার পূর্ববর্তী বুজুর্গ বলেছেন এইটা নাই, দলিল এসেছে সাথে সাথে ওইটাই মানতে হবে, ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে খুঁজে এইটা 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 এরকম করতে নাই।
হককে হক বলে, তারা বলে সামিনা ওয়া আতানা, পূর্বে করেছিলাম এখন বুঝতে পারলাম এটা সঠিক না, এটা ছেড়ে দেব। সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম, পূর্বে জানতাম না আল্লাহ করেছি, গুফরানাক রব্বানা তুমি ক্ষমা করে দিও, আর এখনও আমি শুনলাম মানলাম, তবুও আদেব তোমার বিধান পালনে যে ত্রুটি বিচ্যুতি হয় তুমি ক্ষমা করে দিও, গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর তোমারই দিকে ফিরে প্রত্যাবর্তন করতে হবে, আমাদেরকে রুজু করতে হবে। দেখেন এখানে ওয়া ইলাইকাল মাসির দিয়ে কোন দিকে ইঙ্গিত? কিয়ামতের দিন, আল্লাহ আকবার, কিয়ামতের দিন। আল্লাহ আমাদের সকলকে দিনে ইলম অর্জন করার তৌফিক দান করুন, হক জেনে হক মানার তৌফিক দান করুন, গোড়ামি এবং আসবিয়ত পরিত্যাগ করে হক যখন স্পষ্ট হয়ে যাবে, সাথে সাথে হক কবুল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।